ওয়েলকাম টু দ্য ফোর্থ এপিসোড অফ ফাইনাল সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি জেএন বিএসটি বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ফাইনাল সাজেশনের চার নম্বর এপিসোডে আমরা দেখে নেব উনত্রিশ দাগ থেকে পরপর কয়েকটি সমস্যা এবং তার সমাধান কয়েকটি সমস্যা এবং তার সমাধান দেখো উনত্রিশ দাগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাঁচশো সত্তর গুণ দুশো পঁচিশ যোগ পাঁচশো সত্তর গুণ তিনশো পঁয়ত্রিশ যোগ পাঁচশো সত্তর গুণ চারশো চল্লিশ তো এই যে একটা বড় সমস্যা রয়েছে এটাকে সমাধান করার জন্য আমরা প্রথমে একটা থিঙ্কিং আনতে পারি যে এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করব যে তিনটে গুণফল পাবো তাদেরকে যোগ করে দেব তো এইভাবে করলে সমস্যাটির সমাধান একদম সঠিক হবে কিন্তু তাতে প্রবলেম হচ্ছে যে সময়টা অনেক বেশি লাগবে তো আমাদের কম্পিটিটিভ এক্সামে সেই সময়টা ব্যয় করব না তার জন্য আমরা কি করব যে আমরা একটু বুদ্ধি করে দেখব যে এখানে পাঁচশো সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর কি আছে অন্য আর একটা সংখ্যার সঙ্গে গুণ আছে তো এই যে টাইপের অঙ্ক এই টাইপের একটা অঙ্ক আমরা পরীক্ষায় প্রশ্নপত্রে পেতেই পারি কারণ বিগত সালগুলির অভিজ্ঞতা থেকে আমরা সেটা দেখেছি তো এই পাঁচশো সত্তর দেখো যে গুণ আকারে রয়েছে এই পাঁচশো সত্তরের সাথে একটা সংখ্যা গুণ পাঁচশো সত্তরের সঙ্গে আর একটা গুণ আর একটা গুণ এদের মাঝখানে যদি যোগ থাকে বা বিয়োগ থাকে তাহলে আমরা কী করতে পারি ওই পাঁচশো সত্তর যেটা তিনটে পাটের মধ্যেই আছে তাকে কমন নিয়ে নিতে পারি কমন নিয়ে নিলাম পাঁচশো সত্তর গুণ এই গুণটা কমন নিয়েছি দুশো পঁচিশ পড়ে থাকলো মাঝখানে যোগ পড়ে থাকলো তিনশো পঁয়ত্রিশ পড়ে থাকলো মাঝখানে যোগ এখানে নিয়ে আসলাম চারশো চল্লিশ নিয়ে আসলাম এবার এই যে যোগ অঙ্কটা এই যোগ অঙ্কটা করা আমাদের কাছে একদম ইজি ম্যাটার এখন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এসে তো এই তিনটে যোগ করে পেলাম এইটটা এক হাজার তো এক হাজারের সঙ্গে এবার পাঁচশো সত্তর গুণ করবো একের পরে কিছু সংখ্যক শূন্য দিয়ে যদি গুণ করতে হয় তাহলে গুণটা করার দরকার হয় না তখন কী করতে হয় পাঁচশো সত্তর লিখলাম তারপরে ওই তিনটে শূন্যকে বসিয়ে দিলাম গুণ করলে এই উত্তরটাই আসবে তো এই যে সমস্যাটির সমাধান কৌশলটা আমরা শিখলাম এবার এখানে যদি আরও বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না এই সমস্যাটির মতো আরেকটি সমস্যা প্রায় একই রকম দেখতে তার সমাধান কৌশলটা শিখব যেটা আমাদের সাজেশনে পাবো না এইটা যেহেতু করছি সেহেতু এই ধরনের একটা সমস্যা আসতে পারে সেটা বিষয়ে আমাদের আইডিয়াটা নিয়ে নিতে হবে কি যে দেখো নিরানব্বই পূর্ণ একের দুই নিরানব্বই পূর্ণ তিনের চার নিরানব্বই পূর্ণ পাঁচের ছয় তো এখানে আমরা এইটার সাথে কম্পেয়ার করে যদি নিরানব্বইকে সবকটা রাশির মধ্যেই পাচ্ছি মাঝখানে যোগ আছে তো নিরানব্বইকে কমন নিয়ে নাও নিরানব্বইকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকলো গুণ একের দুই যোগ তিনের চার যোগ পাঁচের ছয় এরকম যদি আমরা করি তাহলে আমাদের হবে না ভুল হয়ে যাবে এইটার পদ্ধতি এটার পদ্ধতি একটু ডিফারেন্ট হবে তো এখানে আমরা কি করব এই জায়গাটা আমাদের শিখতে হবে যে নিরানব্বই পূর্ণ একের দুই এই কথাটার অর্থ হচ্ছে যে নিরানব্বই সঙ্গে একের দুই গুণ আকারে নেই যদি গুণ থাকতো তাহলে কমন নিতে পারতাম এখানে কোন আকারে আছে নিরানব্বই পূর্ণ একের দুই কথার অর্থ হচ্ছে নিরানব্বই যোগ একের দুই তাহলে নিরানব্বই পূর্ণ একের দুই হয় আবার যোগ নিরানব্বই যোগ তিনের চার যোগ নিরানব্বই যোগ পাঁচের ছয় তো এইবার আমরা নিরানব্বইকে কী করব নিরানব্বই যোগ নিরানব্বই যোগ নিরানব্বই তিনটে নিরানব্বইকে যোগ করে দেবো তা আমরা রাফে কী করলাম নিরানব্বই যোগ নিরানব্বই যোগ নিরানব্বই এটা যদি করি তাহলে তিন নং সাতাশের সাত হাতে থাকলো দুই তিন নং সাতাশ আট দুই এই তাহলে টু নাইন সেভেন এটা আমরা পেলাম তিনটে নিরানব্বইকে যোগ করে প্লাস এবার এই যে একের দুই যোগ তিনের চার যোগ পাঁচের ছয় এই তিনটেকে যোগ করে দিতে পারি আমরা তো এই তিনটেকে যোগ করলে কত হয় তো এই যে একের দুই যোগ তিনের চার যোগ পাঁচের ছয় এই কটাকে আমরা আলাদাভাবে যোগ করে দেব। লসা গবে বারো তাহলে ছয় দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে ছয় চার দিয়ে ভাগ করলে তিন তিন তিনকে নয় ছয় দিয়ে ভাগ হলে দুই পাঁচ দুগুণি দশ এই যে যোগটা আমরা করছি এই যোগ ফলটা কত হয় দেখি ছয় আর নয় পনেরো পনেরো দশ পঁচিশ পঁচিশের বারো আর এদিকে আমাদের ছিল হাতে দুশো সাতানব্বই যোগ পঁচিশের বারো তো এবার এই পঁচিশের বারো এটা সমান সমান কত এটা সমান সমান বারো দুগুণি চব্বিশ বারো দুগুণি চব্বিশ প্লাস একের বারো মানে দুই পূর্ণ একের বারো আর এদিকে থাকলো দুশো সাতানব্বই এর সাথে এই পূর্ণ সংখ্যাটা যোগ করে দাও দুশো নিরানব্বই পূর্ণ একের বারো এটাই হয় অ্যান্সার তো এই অ্যান্সারটা ঠিক আছে কি সেটা আমরা কী করে বুঝবো এই যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলেও করতে পারি কিন্তু সময় অনেক বেশি দরকার হবে সেজন্য আমরা কী করবো এটাই সঠিক অ্যান্সার হবে আমাদের ধরে নিতে হবে কেন কারণ এই যোগটা যদি ঠিকভাবে আমরা করতে পারি তাহলে এই যে যোগ আকারে যে ভগ্নাংশটা পাবো তাকে আমরা এইভাবে লিখে দেব। যে এত পূর্ণ এত বাই এত তো এই টাইপের সমস্যা আমরা পরীক্ষার হলে পেতে পারি তাহলে তার সমাধান কিভাবে করতে হবে এই টাইপের সমস্যা আমরা পেতে পারি তার সমাধান কীভাবে করতে হবে এই দুটো একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে কারণ এই ধরনের সমস্যা কিন্তু আমরা প্রশ্নপত্রে পেয়ে যেতেই পারি এবার আমরা দেখে নেব আমাদের সাজেশনের তিরিশ দাগে যে সমস্যাটি আছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি সমস্যা তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা যে কৌশলটি অবলম্বন করব সেই কৌশলটিতেই আমাদের করতে হবে তাহলে সেটা হবে একদম সহজতম পদ্ধতি তো তার আগে বলবো যে এখনো পর্যন্ত আমাদের এই কুইকেল চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই ভিডিও নিচে সাবস্ক্রাইব করে রাখো তাহলে জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সহ অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের কঠিন সমস্যার সহজ সমাধান পেয়ে যাবে এই চ্যানেল থেকে আর জহর নবোদয় বিদ্যালয়ের দু হাজার যে সাজেশান সেই সাজেশান যদি সংগ্রহ করতে হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারো তো এই যে এ প্লাস বি সমান সমান দেওয়া আছে বি প্লাস সি সমান 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 দেওয়া আছে তো এখান থেকে আমরা কে আলাদা করে কিভাবে তাদের মান নির্ণয় করবো তার জন্য কি করব। উভয় পক্ষকে যোগ করে দেব সমান সমান অর্থাৎ সমীকরণ সমীকরণের বাম পাশের রাশিগুলোকে যোগ করলে এবং ডান পাশের রাশিগুলোকে যোগ করলে উভয় পাশের মান একই এসে দাঁড়ায় এটা আমাদের মনে রাখতে হবে তাহলে এইদিকে যোগ করো এ প্লাস বি এ প্লাস বি প্লাস বি প্লাস সি বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস সি প্লাস এ আর এদিকে যোগ করো এদিকে সংখ্যা দুই তিন পাঁচ আট তিন আট পাঁচ আট সাত বারো আট ছয় আঠেরো হলো দুপাশ যোগ করে দিয়েছি সিম্পল ম্যাটার এবার দেখো একটা এ দুটো এ তাহলে টু এ প্লাস একটা বি দুটো বি টু বি প্লাস একটা সি দুটো সি টু সি সমান সমান ওয়ান এইট এইট এটা পেলাম এবার দেখো এ বি সি সব দুটো করে দুই গুণ করে আছে তাহলে দুইকে আমরা কমন নিতে পারি উনতিরিশ দাগের যে সমস্যাটি করলাম আমরা সেরকম দুইকে কমন নিয়ে নিলাম থাকলো কত এ প্লাস বি প্লাস সি সমান সমান ওয়ান এইট এ প্লাস সমান সমান টু দিয়ে যদি কাটি নয় দুগুণে আঠেরো চার দুগুণে আট তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান চুরানব্বই এই উত্তরটা পেয়ে গেছি আমরা এখানে জিজ্ঞেস করেছি না যে এ প্লাস কত সেটার সমান সমান চুরানব্বই এইবার এর মান বের করবো এ দেখো এ প্লাস বি প্লাস থেকে যদি আমরা মাইনাস করি বি প্লাস যদি মাইনাস করি তাহলে এর মান পড়ে থাকে না দেখো এ প্লাস বি প্লাস সি তার থেকে মাইনাস করো বি কে তাহলে বি আউট হয়ে যাচ্ছে তার থেকে আবার মাইনাস করো সি কে তাহলে সি আউট হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকবে এ তাহলে এইটা যদি আমরা করি পড়ে থাকে কত এ এ প্লাস বি প্লাস সি তার মধ্যে থেকে বি চলে গেল সি চলে গেল কে পড়ে থাকলো এ তাহলে আমরা এ প্লাস বি প্লাস থেকে যদি মাইনাস করে দিই বি প্লাস কে তাহলে এ পড়ে থাকে ঠিক এটাকেও সমীকরণ করে দাও এ প্লাস বি প্লাস সি সমান সমান কত চুরানব্বই তার থেকে বি প্লাস সি কত আছে তিয়াত্তর এই তিয়াত্তর বিয়োগ করে দাও তাহলে কত থাকলো এক দুই একুশ তাহলে এ সমান সমান একুশ হবে ঠিক এই রকমভাবে এ প্লাস বি প্লাস সি তার থেকে যদি আমরা এ প্লাস বিয়োগ করি তাহলে পড়ে থাকবে সি আবার এ প্লাস বি প্লাস সি তার থেকে যদি আমরা বিয়োগ করি এ প্লাস সি তাহলে পড়ে থাকবে বি ঠিক এইটা যেভাবে করেছি এইভাবে আমরা বি এবং সি এর মান নির্ণয় করতে পারব যেটা তোমরা বাড়িতে নিজেরা এই জায়গাটা করে উত্তরটা বের করো করে তারপরে তোমরা দেখো যে এর মান বীর মান এবং সির মান যেটা বেরিয়েছে সেটা দিয়ে এইগুলোকে পূর্ণ করা যাচ্ছে কিনা যে এর মান এবং সির মান যোগ করে এটা হচ্ছে কি না বীরমান এবং সিরমান যোগ করে এটা হচ্ছে কিনা যদি তিনটে ফুলফিল হয় তাহলে তোমার নির্ণয় করা এ বি এবং সি এই তিনটের মান সঠিক বলেই ধরে নিতে হবে তো এই ধরনের সমস্যা যদি পরীক্ষায় আমরা পাই তাহলে একটু সময় ব্যয় করে আমাদের ঠান্ডা মাথায় এইভাবেই সমাধান করতে হবে পরবর্তী সমস্যাটি হলো যে একটা বড় গুণ অঙ্ক দেওয়া থাকবে গুণ আকারেই পাতানো থাকবে ষোলো গুণ উনিশ গুণ চৌষট্টি গুণ তেতাল্লিশ গুণ পঁয়তাল্লিশ গুণ পনেরো এরকম একটা বড়ো সমস্যায় একটা গুণ অঙ্ক তার যে গুণফলটা বেরোবে তার এককের অঙ্কটি কত তো এই সবকটা সংখ্যাকে গুণ করে তারপরে তার এককের অঙ্কটা কত সেটা বের করা আমাদের কাছে অনেক জটিল বিষয় হয়ে যাবে এবং সময় সাপেক্ষ হবে তো এর জন্য আমাদের যে টেকনিকটা রয়েছে সেটা কি প্রত্যেকটা এককের অঙ্ককে গুণ করো পাঁচ পাঁচা পঁচিশ দুই বাদ দিয়ে দাও এককের অঙ্কটা রাখো এই যে পাঁচ পেলাম এই পাঁচের সাথে তিন গুণ করো তিন পাঁচা পনেরোর পাঁচ এককের অঙ্ক পাঁচ দশকের অঙ্ক পনেরো দশক বাদ দিয়ে দাও থাকলো কত পনেরোর পাঁচ এই পাঁচের সাথে চার গুণ করো চার পাঁচা কুড়ি এই কুড়ির এককের অঙ্ক রেখে দাও আর বাকিটা মুছে দাও থাকলো শূন্য এই শূন্যর সঙ্গে নয় গুণ করলে কত হয় শূন্য শূন্যর সাথে ছয় গুণ করলে কথা হয় শূন্য অর্থাৎ এই যে বড় গুণ অঙ্কটা হবে এই গুণ অঙ্কটাকে গুণফল নির্ণয় করলে আমরা তার এককের অঙ্ক শূন্য পাব যদি আমাদের এইভাবে গুণ করতে 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 কোথাও একবার শূন্য আসে পরের বাকি দুটোকে আর গুণ করার দরকার হবে না শূন্য আসলে সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো যে বাকি যত সংখ্যায় থাক না কেন তাদেরকে যখনই গুণ করা হবে গুণফলের এককের অঙ্ক কিন্তু এই শূন্যই হবে কোয়েশ্চেন নাম্বার থার্টি টুতে আমরা যে সমস্যাটি পাচ্ছি এই ধরনের একাধিক সমস্যা আমরা পরীক্ষার হলে যে কোনো একটি পেতে পারি তো এখানকার সমস্যাটি হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত এই কথাটির অর্থটা কি বুঝতে হবে পাঁচ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় কিন্তু এই পাঁচটা নয় যেটা পাচ্ছি এটা পূর্ণবর্গ সংখ্যা কি না সেটা আমাদের যাচাই করতে হবে পূর্ণবর্গ বলতে বোঝাই যে অন্য কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করে যে গুণফল পাওয়া যায় অর্থাৎ আরও সহজভাবে যেটা হয় যে সংখ্যার বর্গমূল করা যায় তো এবারে পাঁচটা নয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা পূর্ণবর্গ কি না এটা বুঝব এর বর্গমূল করব। ভাগ পদ্ধতিতে তো ভাগ পদ্ধতিতে বর্গমূল আশা করি তোমরা সবাই জানো যে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় নেব নিরানব্বই নিরানব্বই নয় তাহলে তিন তিরকে নয় থাকলো শূন্য দুটো একসঙ্গে নামালাম নিরানব্বই তিনের ডবল ছয় এক বসালাম এখানেও এক বসালাম একষট্টি হলো আটত্রিশ দুটো নয় নামলো এবার এখানে ছয় বসালাম ছয় ছক ছত্রিশ ছয় ছয়দনী বারো তিন পনেরো ছয় ছক ছত্রিশ এক সাঁয়ত্রিশ একশো তেতাল্লিশ অবশিষ্ট থাকলো এই যে একশো তেতাল্লিশ অবশিষ্ট থাকলো তো এইরকম অবশিষ্ট থাকলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হয় না তো আমি যদি প্রথম থেকেই এই সংখ্যা থেকে একশো তেতাল্লিশকে বিয়োগ করে দিতাম তাহলে যে সংখ্যাটি পেতাম তার ক্ষেত্রে এরকম যদি বর্গমূল নির্ণয় করতে চাই লাস্টে এখানে শূন্য এসে দাঁড়াতো না কারণ এই একশো তেতাল্লিশ এখান থেকে অলরেডি আগেই বিয়োগ করে রাখছি তখন কি করব এই যে একশো তেতাল্লিশটা বেরোচ্ছে এর থেকে বিয়োগ করে দাও এর থেকে বিয়োগ করো বিয়োগ করলে কত পাচ্ছে দেখো তো নাইন 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 মাইনাস একশো তেতাল্লিশ থাকলো ছয় চার আছে পাঁচ এখানে থাকলো আট নাইন নাইন এই যে নাইন নাইন এইট ফাইভ সিক্স এটা কয় অঙ্ক এক দুই তিন চার পাঁচ অঙ্ক বিশিষ্ট এটাই পাঁচ অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা আর পাঁচ অঙ্ক বিশিষ্ট সবচাইতে বড় সংখ্যা কোনটি এটি কিন্তু এটি পূর্ণবর্গ না এর থেকে একশো তেতাল্লিশ বিয়োগ করতে হবে তবেই পূর্ণবর্গ সংখ্যাটি পাব যদি মনে রাখবে এইবার ভীষণ গুরুত্বপূর্ণ কতগুলো টেকনিক আমরা শিখে নেবো সেটা সাহা মেথড অফ ম্যাথমেটিক্সে আবিষ্কৃত সেটা হচ্ছে যদি এই যে বৃহত্তম সংখ্যার কথা বলে পাঁচ অঙ্ক সাত অঙ্ক নয় অঙ্ক তিন অঙ্ক এই যে বিজোর সংখ্যক যদি বলে এখানে কয় অঙ্ক বিশিষ্ট বলেছে যদি বলতো সাত অঙ্ক বিশিষ্ট যদি বলতো আট অঙ্ক বিশিষ্ট তাহলে জোর সংখ্যা হয়ে যেত যদি বলতো নয় অঙ্ক বিশিষ্ট তাহলে এটার মতো তাহলে যদি এখানে পাঁচের জায়গায় তিন সাত নয় এগারো এত অঙ্ক বিশিষ্ট পূর্ণ বর্গ সংখ্যা সেটা বৃহত্তম যদি হয় তাহলে ঠিক এই সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে যত বড়ই হোক আর যত সময় লাগুক এর থেকে সহজ পদ্ধতি আর পাবে না এবার যদি বলা হয় চার অঙ্ক বিশিষ্ট ছয় অঙ্ক বিশিষ্ট আট অঙ্ক বিশিষ্ট দশ অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট এরকম জোর সংখ্যক যদি বলে তাহলে এত বড় সমস্যার সমাধান করার কোনো প্রয়োজন নেই একদম শর্টকাট একটা মেথড রয়েছে যে মেথডটা আমরা এখন শিখব যদি বলা হয় যে চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত কত বললাম চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তো আমরা এই যে চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত চারটে নয় একে অর্ধেক করো কত হলো নিরানব্বই এই নিরানব্বই গুণ নিরানব্বই করলে যেটা পাবো সেটাই হবে চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা অথবা এই গুণটাও করব না সেটা কিভাবে করব তো দেখো দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত একাশি কথা একাশি এবার চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা এরকম এটা দুইয়ের পর থেকে পর পরপর করে এক অঙ্ক বিশিষ্ট কত নয় তিন তিরিখকে নয় নয় একাশি এবার একাশির পর থেকে তিন চার পাঁচ ছয় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা একটা রিলেশন পেয়ে যাব সেই রিলেশন অনুযায়ী আমরা আর এই গুণটাও আমাদের করতে হবে না যখনই বলবে যে দুই অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট ছয় অঙ্ক বিশিষ্ট আট অঙ্ক বিশিষ্ট আমরা অঙ্ক না করেই তার উত্তরটা অপশান থেকে বেছে নিতে পারব। তো সেই যে অঙ্ক না করে উত্তর বেছে নেওয়ার যে সহজ কৌশল সেটা এবার আমাদের একটু শিখে নিতে হবে তো আমরা বোর্ডে দুই অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট এবং ছয় অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাগুলোকে লিখেছি তো দুই অঙ্ক বিশিষ্ট হচ্ছে একা চার অঙ্ক বিশিষ্ট হচ্ছে নাইন আর ছয় অঙ্ক বিশিষ্ট হচ্ছে নাইন এই তিনটে থেকে আমরা রিলেশনটা চলে যাব এবং মনে রাখবে সারা জীবন যে অঙ্ক না করেই আমি সময় সাশ্রয় করে সঠিক অ্যান্সারে যেতে পারছি তো এর জন্য আমাদের দরকার হবে দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত তো দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় নং একাশি এবার যদি বলে দুইয়ের জায়গায় যদি চার বলে তখন কি করব একদম মজাদার জিনিস দেখো এই যে একাশি দুই অঙ্ক বিশিষ্ট একে চার অঙ্ক করতে গেলে এখানে একটা শূন্য এখানে একটা নয় বসাবো ছয় অঙ্ক করতে গেলে কী করবো একাশিকে আরেকটু ফাঁকা করে লেখো তাহলে একটা দুটো একটা দুটো মোট ছয়টা অঙ্ক করতে হবে একাশির পরে আমাকে ছয়টা অঙ্ক করতে হবে আমার হাতে থাকবে নয় আর শূন্য তো এখানে যে কটা শূন্য দেব এখানে সেই কটা নয় দেব ছয় অঙ্ক হয়ে গেল আট অঙ্ক একাশিকে একটু ফাঁকা করে লেখো এক দুই তিন এক দুই তিন তিনটে নয় তিনটে শূন্য তিনে তিন ছয় আর দুই আট এটাই আট অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তো তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা বাড়িতে যে আট অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে চারটে নয় গুণ চারটে নয় এই গুণ ফলটা নির্ণয় করে দেখো এটাই হবে সেটা তোমরা প্রুফ করে দেখে নাও তাহলে আমরা কী শিখলাম যে যদি বলা হয় দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট ছয় অঙ্ক বিশিষ্ট আট অঙ্ক বিশিষ্ট দশ অঙ্ক বিশিষ্ট বারো অঙ্ক বিশিষ্ট তাহলে একাশির মধ্যে শূন্য আর নয় শূন্য আর নয় একটা একটা করে বাড়িয়ে দিতে হবে এটা গেল বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা জোর সংখ্যক আর বিজোর সংখ্যকটা আমরা শিখে গেছি কি তাকে পূর্ণবর্গ কিনা বর্গমূল নির্ণয় করবো অবশিষ্টটাকে বিয়োগ করব এবার চলে আসব ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি বলা হয় পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত সেক্ষেত্রে আমাদের কোন টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেটা এবার আমরা জানবো তো আমরা বোর্ডে প্রথমে এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি আর এই পাশে লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এই যে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে শূন্য কটা আছে পাঁচটা বিজয় সংখ্যক শূন্য আছে আর এটা লক্ষ্য করো যে এক দুই তিন চার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় শূন্য কটা আছে চারটে তো এই রকম যদি ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় যদি চারটে শূন্য থাকে তাহলে এদের যে বর্গমূল সেটা হয় একের পরে দুটো শূন্য অর্থাৎ এটা পূর্ণবর্গ নিজেই একশো গুণ করলে একশোকে একশো দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যায় আবার এক্ষেত্রে কি হয় এর বর্গমূল হয় একের পরে তিনটে শূন্য তাহলে যদি বলা হয় যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত সে নিজেই কারণ সে একশোর বর্গ যদি বলা হয় সাত অঙ্কের সে নিজে যদি বলা হয় নয় অঙ্কের সে নিজে তো যদি বলা হয় যে পঁচিশ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত পঁচিশ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা আবার যদি বলা হয় পঁচিশ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত ওই সেটা এখানে প্রবলেম হয় যখন যদি বলা হয় যে জোর সংখ্যক যে এক দুই তিন চার চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত চার অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা একের পরে তিনটে শূন্য এটা কোনো সংখ্যার বর্গ নয় একে আমাদের বর্গমূল করে দেখতে হবে দেখো ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় নিয়ে তিন তিরে নয় এক থাকলো দুটো শূন্য নামালাম একশো হলো এক দিয়ে এই যে একশোটি করার পরে উনচল্লিশ অবশিষ্ট থাকলো এই উনচল্লিশকে যদি আমরা এক এই যে একের পরে চারটে শূন্যের থেকে বিয়োগ করি তাহলে কি সেটা আর ওই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে চার অঙ্কের সংখ্যা থাকবে না ওটা তিন অঙ্কের সংখ্যা চলে আসবে যার জন্য আমরা এক্ষেত্রে কি করব। এই যে অবশিষ্ট যেটা থাকছে অবশিষ্ট রাখা যাবে না এই ক্ষেত্রে আমাদের এই যে পর্যন্ত এসে অবশিষ্ট হয় তার থেকে আরেকটা ঘর বেশি করে দেব এখানে যদি দুই করে দিই তাহলে কত হয় দুই দুগুণে চার দুই দিয়ে গুণ করলে ছয় দুগুণে বারো কত হলো একশো চব্বিশ হলো একশো থেকে একশো চব্বিশ তো বিয়োগ করা যায় না তখন কি কথা একশো চব্বিশ থেকে একশোকে বিয়োগ করো চব্বিশ হয় তো এইরকম যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হয় তার আগে এটা মাইনাস চিহ্ন বসাতে হয় এই যে মাইনাস চব্বিশ আছে এই মাইনাস চব্বিশকে এই সংখ্যাটির সঙ্গে যোগ করে দেব এই মাইনাস চব্বিশকে এই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করে দাও যোগ করলে যেটা পাবো এটাই হবে চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যা একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে যদি বলা হয় জোর সংখ্যক দুই অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট ছয় অঙ্ক বিশিষ্ট আট অঙ্ক বিশিষ্ট তাহলে এরকম বর্গমূল নির্ণয় করার সময় যেখানে অবস্থিত থাকবে তার থেকে এক ঘর বেশি নিয়ে আমাদের যেটা পাবো মাইনাস সেটাকে এই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করব। এটা যদি আসে পরীক্ষায় সময় নষ্ট হবে আমাদের একটু ব্যয় করতে হবে সময় আর যদি বিজোর সংখ্যক বলে তাহলে সে নিজে আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা কি পেলাম যদি জোর সংখ্যক বৃহত্তম বলা হয় তাহলে কি করব একা আশিকে একটু দূরে রেখে সেই কয় ঘর বানাতে হবে শূন্য আর নয় শূন্য আর নয় যোগ করে যদি একটা শূন্য যোগ করো তাহলে একটা নয় যোগ করবে যদি এক দুটো শূন্য যোগ করো দুটো নয় যোগ করবে আর যদি বলা হয় বিজয় সংখ্যক অর্থাৎ পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যে প্রসেসটা আমরা দেখলাম এই প্রসেসে আমাদের একটু সময় ব্যয় করে সেই সমাধানটা করে আমাদের উত্তরটা বের করতে হবে তো এই ধরনের একটি সমস্যা যদি জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দু হাজার কুড়িতে আমরা পাই তাহলে আর বোধহয় কোনো সমস্যা সৃষ্টি করবে না আমরা সঠিক উত্তরটি নির্ণয় করে একটি নাম্বার সিকিওর করতে পারবো তো আমরা দেখলাম যে দু হাজার কুড়ি সালের জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার যে ফাইনাল সাজেশন সাহা ইনস্টিটিউট থেকে প্রকাশিত তার কিছু অঙ্ক এবং তার সহজ টেকনিক শিখে নিলাম পরবর্তী এপিসোডে আমরা পরবর্তী যে সমস্যাগুলি আছে সেটা নিয়ে আলোচনা করবো ততদিন পর্যন্ত তোমরা এই সমস্যাগুলির উপরে প্র্যাকটিস করে নিজের দক্ষতাকে অনেক গুণ বাড়িয়ে নিয়ে যাও এবং এই সকল সমস্যা সমাধানের যে তোমাদের আইডিয়া সেটা ক্লিয়ার করে নাও